ওয়েস্ট ইন্ডিজে গা গরমের ম্যাচে টাইগারদের হয়ে রানের দেখা পেলেন দলের তিন উইকেট কিপার ব্যাটার লিটন দাস, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন। ব্যাট হাতে তিনজনই পান দারুণ শুরু, যদিও সতীর্থদের সুযোগ তৈরি করে দিতে স্বেচ্ছায় মাঠ ছাড়েন তারা। মিডল অর্ডারে লিটন জাকেররা ভরসা দিলেও দলের ওপেনিংয়ে ফের ব্যর্থতা। প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। শেষ দিকে পাওয়া সুযোগে হাসান মাহমুদের বাজিমাত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। চোটের কারণে নিয়মিত অধিনায়ক নাজমুল শান্ত অনুপস্থিত। অধিনায়কের দায়িত্ব নিয়ে মাঠে নামেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দলীয় 29 রানের সময় উইকেট হারান জয়। 19 বল থেকে 8 রান করে বিদায় নেন তিনি। দলীয় 38 রানে উইকেট হারান আরেক ওপেনার জাকির। 34 বল থেকে 15 রান করে মাঠ ছাড়েন তিনি। নাজমুল শান্তর বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত হওয়া শাহাদাত হোসেন দীপু করেন 30 বল থেকে 25 রান। দীপুর সাথে লড়াই চালিয়ে যাওয়া মুমিনুল হকের ইনিংস থামে 31 রানে। সমান 31 রান করেন লিটন দাসও। 53 বলের ইনিংসের 4টা চার ও একটা ছক্কা আসে তার ব্যাট থেকে। যদিও তিনি আউট হননি, সতীর্থদের সুযোগ করে দিতেই স্বেচ্ছায় ইনিংসের সমাপ্তি টানেন। উইকেট হারানোর আগে মাঠ ছাড়েন জাকের ও অঙ্কন রাও। মজার ব্যাপার হলো তাদের প্রত্যেকের ব্যাট থেকেই দেখা মেলে 4টা চার ও একটা করে ছক্কা। জাকের করেন অপরাজিত 48, অঙ্কনের অবদান অপরাজিত 41। শেষ দিকে অধিনায়ক মিরাজ যোগ করেন 11 রান, স্পিনার তাইজুল অপরাজিত থাকেন 15 রান করে। প্রস্তুতি ম্যাচ সেজন্য বোলারদের ঝালিয়ে নিতে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক মিরাজ। 73.2 ওভারে 7 উইকেট হারিয়ে বাংলাদেশ করে 253 রান। প্রথম দিনের শেষ দিকে মাত্র 2 ওভার বোলিংয়ের সুযোগ পায় টাইগাররা, আর তাতে ঝলক দেখান হাসান মাহমুদ। তুলে নেন প্রতিপক্ষ দলের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েটের উইকেট। এক ওভারে কোনো রান খরচ না করেই হাসান তোলেন একটা উইকেট। অপর ওভারে নাহিদ রানা গতির ঝড় তুলে খরচ করেন 5 রান। ওয়েস্ট ইন্ডিজের নির্বাচিত একাদশের চেয়ে বাংলাদেশ এখনও 248 রান এগিয়ে। এদিকে প্রস্তুতি ম্যাচ শেষে ক্যারিবীয়দের বিপক্ষে আসল লড়াই শুরু হবে বাংলাদেশের। সিরিজের প্রথম টেস্ট শুরু 22 নভেম্বর অ্যান্টিগায়। জামাইকাতে দ্বিতীয় টেস্ট শুরু 30 নভেম্বর। টেস্ট শেষে 8, 10 ও 12 ডিসেম্বর ওয়ানডে সিরিজের 3টা ম্যাচ, আর টি টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে 15, 17 ও 19 ডিসেম্বরে। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।